হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন কিছু অদ্ভুত ও ভয়ানক পোকামাকড়ের কথা বলতে চলেছি যাদের কাছে যাওয়া তো দূরের কথা। এদেরকে একবার চোখে দেখা মাত্রে এদের থেকে দূরে থাকা আপনার জন্য অনেক ভালো। আর এই ছোট পোকাগুলি থেকে এত বড় সমস্যা সৃষ্টি হতে পারে যেটা আপনি স্বপ্নে কল্পনা করতে পারবেন না। নাম্বার 1, ড্রিঙ্কি মসি। এই ছোট সুন্দর পোকাটি এতটাই ভয়াবহ যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর এই পোকাটি দেখতে অনেকটা সাধারণ হলেও এর মধ্যে লুকিয়ে রয়েছে হাজারো বিষাক্ত পদার্থ। আর এই পোকাটি ছোঁয়া মাত্রই আপনার শরীরে কারেন্ট শক তৈরি হবে। আর এর ভিতরে কারেন্ট শক কম হলে এর মধ্যে কিছু বিষাক্ত পদার্থ রয়েছে যা এই প্রাণীটি তার কাঁটার সাহায্যে মানুষের শরীরে ঢুকিয়ে দেয়। আর এর বিষের কারণে মানুষের শরীরে ছোট ছোট পোকা জন্ম নেয়। নাম্বার 2, জাপানিজ মাউন্টেন। এই প্রাণীটি বেশিরভাগ জঙ্গলে বা ঘাসের পাতার উপরে দেখতে পাওয়া যায়। এই প্রাণীটি চলার স্টাইল খুবই অদ্ভুত প্রকৃতির। যদি আপনি কোনোদিনও জাপানিজ মাউন্টেন দিয়ে যাতায়াত করেন তাহলে অবশ্যই এই প্রাণীটির কথা মাথায় রেখে চলবেন, কেননা এই প্রাণীটি আপনার শরীরে থাকা জামা কিংবা জুতোর উপর দিয়ে আপনার শরীরে প্রবেশ করবে। আর এই প্রাণীটি কামড়ানোর পর আপনার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হবে। এই প্রাণীটিকে দেখতে যতটা সাধারণ হয় তার থেকে বেশি এটি ভয়ানক। নাম্বার 3, হ্যান্ডসম্যান স্পাইডার। সাধারণত বেশিরভাগ মাকড়সাগুলি শিকার করার জন্য জাল পেতে অন্ধকারে অপেক্ষা করে, কিন্তু জেমস স্পাইডার শিকার করার জন্য যে কোনো জায়গা থেকে বেরিয়ে পড়ে। আর যখন তার চোখের সামনে কোনো শিকারকে দেখতে পায় তখনই তার উপর আক্রমণ করে। এই মাকড়সাগুলি আকারে খুবই বড় এবং শক্তিশালী ও ভয়ঙ্কর প্রকৃতির হয়। এই মাকড়সাগুলি শৈলের আকারের তুলনায় পা 2 গুণ বড় হয়ে থাকে, যা শিকার করার সময় দৌড়ানোর কাজে অনেক বেশি সাহায্য করে। নাম্বার 4, স্কর্পিয়ন ফ্লাই। এটি একটি উড়তে পাওয়া বিচ্ছু, কারণ এই পোকাটির লম্বা শুঁড় রয়েছে। নিজেকে বাঁচানোর জন্য এর পিছনে একটি হুল রয়েছে। এই পোকাটি আকারে একটি আঙুলের থেকে প্রায় ছোট। এই পোকাটির হুল খুবই ভয়ানক এবং বিষাক্ত হয়ে থাকে, যা একবার কামড়ালে আপনার শরীরে প্রচুর ব্যথা অনুভব হয় এবং আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই পোকাটি অ্যামাজনের বর্ষাবনে পাওয়া যায়। নাম্বার 5, লোয়া লোয়া ওয়ার্ম। এই প্রাণীটিকে পশ্চিম আমেরিকায় প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা মাছির সাহায্যে আপনার শরীরে এসে পড়ে। এই প্রাণীটির নিজস্ব কোনো ডানা নেই। আপনার শরীরে এসে বসা মাছি যদি আপনাকে কামড়ায় তাহলে এর সাথে এই প্রাণীটি আপনার শরীরে প্রবেশ করবে। আর এই প্রাণীটি আপনার শরীরে ঢুকে প্রায় 18 বছর পর্যন্ত আপনার শরীরে এনার্জি খেয়ে বেঁচে থাকে। আর এই প্রাণীটি যতদিন পর্যন্ত আপনার শরীরে থাকবে ততদিন পর্যন্ত আপনার শরীরে হালকা জ্বর অনুভব হবে। তো বন্ধুরা, এই 5টি প্রাণীর মধ্যে কোনটি বেশি বিষাক্ত এবং ভয়ঙ্কর বলে মনে হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন।